फाइनली हमारे टिकिट काटा हो गल। तो नागरदोला उठबारी अनेक बचर पर प्राय छोटोबेला उठेছিলাম, खूब भय लागे क्योंकि भावलाम जो ऊपर एक सीन आछे अनेकजन माने भिडियोटा दिच्छे आर कि जे ऊपर थेके किरकम आसे, तो सेई जोन्नो आमिও उठलाम। तो गाइस फाइनली दाঁড়ায় दिल बाबा, एखोनो दाঁড়ায় नाई दादा, दाঁড়াও नामबो नामबो जी। যখন আমাদের জলপাইগুড়িতে ছিল না আর কি, সেই সময়টা ধুপগুড়ি বলো বা ময়নাগুড়ি বলো সব সময় সবাই বলে যে কালীপূজা ভালো হয়। तो एबार आमी एटा कथा आमी ग्यारंटी दिते पारी जे आमार জলপাইগুড়ির মতো माने কোথাও হয়নি, কারণ জলপাইগুড়িতে টুইন টাওয়ার এটার উপর তো কোনোই না। তো हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल, आशा करी तुम्हारा सकले खूब भलो आसो। तो गाइज फाइनली मैं और नतून एक ब्लग नहीं चले आसलम। तो आज के ब्लगटा है से अलरेडी टाइटल और थाम्बनेल देखे तुम्हारा बुझे गए कोथाय आछि। तो आज के जगह जाच्छी कालीपूजा 2022 ময়নাগুড়ি। तो ময়নাগুড়িতে आमी केन आसछि, कारण ময়নাগুড়িতে आमार मामार बाड़ी। तो सेखाने भाबलाम जे জলপাইগুড়িতে तो प्राय सबाई घुरछे, तो भाबलाम ময়নাগুড়িটা घुरी एकटा काजेर जोन्नो एखाने आसछि। तो तार मध्य एकटा जिनिस जे मामार छेलेर साथे आछि आर कि, भाई हाई बोले दे। हेलो गाइस। तो आरेकटा कथा जेटा सेटा हच्छे आपातत आमरा हेटेई जाচ্ছি आर कि, कारण बाइक आछे পালসার অ্যাপাচি স্প্লেন্ডার সবই আছে। তো ভাবলাম যে যতগুলো মণ্ডপ আছে কাছাকাছি আর কি, তো সেই জন্য বাইকটা নিয়ে মানে কিরকম একটা হয়ে যাবে, আর বাইকটা রাখলে মানে একটা টেনশনও হয় যে কি হচ্ছে না হচ্ছে। চোরের তো যা এখন বর্তমান মানে কি বলবো, আর চোর এত চোর হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে হেঁটেই যাই আর কি। তো যাই হোক গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদের এখানেও অনেক ভালো ভালো মানে পূজা আছে আর কি, বা একটা মেলাও আছে না, তো ওই মেলাও যাবো আর কি। ওই মেলায় হয়তো নাগরদোলাতে উঠতে পারি, কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল। আর যে সময়টা আমাদের এখানে একটা মানে মেলা ছিল, তো সেই সময় আমি ছিলাম না এখানে। তো যাই হোক এটাই আর কি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সামনে গিয়ে তো কথা হচ্ছেই। তো গাইস মানে আসার পথে মানে একটা দেখলাম আর কি, সেটা যাওয়ার পথে ছোট জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো দেখতে। তো এখানে একদম ভিড় নেই, কিন্তু জিনিসটা দেখো তোমরা একবার, এই চারকোনা জিনিসগুলো দিয়ে আমি তখনই আসার সময় একবার দেখছিলাম আর কি, খুবই ভালো লাগলো। তো এখানে একদম ভিড় নেই, কারণ এটা ছোটো পূজা, হয়তো গ্রামের একটা পূজা হবে, রাস্তার পাশেই। এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশেই, কিন্তু খুব ভালো লাগলো আর কি জিনিসটা। তো এটাই আর কি, এর থেকে আরও মানে পরে যখন যাবো আর কি, এর থেকে অনেক বড় বড় পূজা আছে, তো সেটাকে তো তোমাদেরকে দেখাবোই আর কি। তো এটা দেখে নাও একবার। আর এই পূজার যে ক্লাবটা তার নাম হচ্ছে কি রে, স্বপ্ন সন্ধান। তো গাইস প্রায় আমরা অনেক দূর চলে আসলাম, এখনও সেরকম মণ্ডপ দেখতে পাইনি, তো ওগুলো হয়তো সামনে আসার। এদিকে একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে মা কালী আধার কার্ড আর কি। এই যে আধার কার্ড, এটা ফেসবুকে আমি অনেকবার দেখলাম আর কি, তো ভাবিনি যে এটা ময়নাগুড়িতে হবে। এই যে দেখো মানে মা কালী আধার কার্ড, মা কালী মানে মা কালী নাম বাবার নাম মহাদেব। এটাই তো, এটা একদম ছোটো করে কিন্তু মানে ভালো লাগলো আর কি, খুব ভালো লাগলো। সোজা গিয়ে আরও একটা মণ্ডপ, সেটা তো নাম আপাতত আমি জানি না, কারণ নতুন ভাই জানে। তো যাই হোক সামনে যাওয়া যাবে। গাইজ তখন থেকে যে তিনটা তোমাদেরকে দেখালাম, তো সেই ক্লাবগুলোর নাম আমি জানি না, কারণ তোমরা জানো আমি একদমই নতুন। তো এই ভাই আছে, ভাইও সেরকম বলতে পারছে না, কারণ এ তো মানে পড়াশোনা করে এখন, আর সেরকম এদিকে আসেও না। তো এখন এখান থেকে যে মেন ওদের বড় হয়েছে আর কি, সেটা এখন হয়তো যাব। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমরা আরেকটা মানে মণ্ডপের এখানে চলে আসলাম। তো এই মণ্ডপের নামটাও সেরকম জানি না, সেটা তো তোমাদেরকে পরে বলবোই। তো তোমরা আগে দেখো। আমরা যে মানে এতগুলো দেখলে আর কি, এখন মেন একটা পার্ট বাকি আছে যেটা, যেই মণ্ডপটা যাবো আর কি, সেটা হচ্ছে জাগরণী না, তো জাগরণী সংঘ আর কি, সেটা মানে খুব ভালো হয়। এতে আমি আগেও শুনেছি যখন আমাদের জলপাইগুড়িতে ছিল না আর কি, সেই সময়টা ধূপগুড়ি বলো বা ময়নাগুড়ি বলো, সবসময় সবাই বলে যে কালী পূজা ভালো হয়। তো এবার আমি এটা কথা আমি গ্যারান্টি দিতে পারি যে আমার জলপাইগুড়ির মতো মানে কোথাও হয়নি, কারণ জলপাইগুড়িতে টুইন টাওয়ার এটার উপর তো কোনোই না, তো টুইন টাওয়ারটা আমি দেখলাম, সেই জন্য আমি এদিকে আসি। তো জাগরণী যে আছে এটা দেখে তারপর আমরা মেলাটা যাবো। তো জাগরণী মেলাটা যে আছে, মেলাটাতেও একটা হয়তো মণ্ডপ আছে, সেটা দেখবই। তো এখন তোমরা ডাইরেক্ট জাগরণী যাবো, জাগরণী দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা মানে এন্ট্রি করছি জাগরণী সংঘ আর কি, সেটা মানে প্রত্যেক বছরে খুব ভালো ভালো মানে বানায়। তো এবার জানি না কি বানিয়েছে, এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর প্রত্যেক বছর যখন আমি আসি এটাই মানে মেন ভালো বানায় আর কি। দেখতে পাচ্ছেন এখন আছে জাগরণী, তখন তার মধ্যে লাইটিংটা সেটাও নতুন লাগলো আর কি, খুব ভালো লাগলো। এই যে ফাইনালি আমরা এন্ট্রি করলাম জাগরণীতে। এই যে দেখতে পাচ্ছ এটা যে কি, ও মানে সেরকম কিছু না, তাও ভালো লাগলো আর কি, যেহেতু এটা এইটা দেখার জন্য আমি এসেছিলাম আর কি। তোমরা তো দেখতে পেলে কত সুন্দর, তো পার্সোনালি আমার খুবই ভালো লাগলো, সেই জন্য বললাম আর কি। কারণ জাগরণী যে আছে সেটা সেরা সেরা আর কি, সব সময়ের জন্য যে জিনিস সেরা থাকে আর কি, সেটা সব সময়ের জন্য মানে সেরাই থেকে যায়। কারণ নিজের চোখে দেখলাম আমি, মানে খুবই ভালো লাগলো আর কি। আর এরকম আরও মানে অনেক আছে না মন্ডপ, তো সেগুলো আর যাবো না, কারণ যেহেতু তোমাদের প্রথমে বললাম আমি হেঁটে আসি আর কি। তো যেটা মেন আমার দেখার মানে ইচ্ছে ছিল আর কি, সেটা তো অলরেডি দেখে নিলাম। তো এখন এখান থেকে ডাইরেক্ট মেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, তো মেলায় গিয়ে একটু ঘুরে ঘুরে তারপর বাড়ি চলে যাবো, তো সেটা পরে আর কি। তো মেলা গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এই যে সামনে দেখতে পাচ্ছ মেলাটা হচ্ছে যে বড় ধরনের মেলা, সেটা তো পরে যাবো আর কি। আর এখান থেকে এখন আমরা এই যে এখানে একটা মণ্ডপ আছে, মানে যেটা পূজারি আর কি, যেটা মানে মেলা হচ্ছে সেই পূজারি হয়তো মণ্ডপ, তো সেটা দেখি একটু ঢুকি, ঢোকার পর তারপরে মেলাটা যাবো। হয়তো আমি জানতাম না যে এখানে পূজা হচ্ছে আর কি, তো এটা দেখে তারপরে মেলাটা যাচ্ছি। গাইজ ফাইনালি আমরা মেলা চলে আসলাম, মেলাটা দেখতে পাচ্ছ। একটা কথা বলে রাখছি, আমি দুর্গাপুজোর সময় মেলাটা আসলাম এই বছরই আর কি, তো সেম জায়গায় সেম প্লেসে হচ্ছে আর কি। তো এবার মেন কথাটা হচ্ছে যে এই দোকানগুলো, ভাই এই দোকানগুলো কি মানে চলে গেছিল, আরও আসছে নাকি তখন থেকেই ছিল? আরও আসছে না, আমি দুর্গাপুজোর সময় আমি আসলাম তো সেম দোকানগুলোই দেখতে পাচ্ছি আর কি। এই টাইপেরই ব্যাপারটা ছিল আর কি, এই দোকানগুলো এখানেই ছিল। कितना? 20 रुपये में होगा क्या? अगर 20 रुपये में हो तो 2 दे दो, ব্ল্যাক মেরে গেছে গাম। গাইস ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেল। তো আমি নাগরদোলনায় ধূপগুড়িকে অনেক বছর পর প্রায় ছোটোবেলা উঠেছিলাম, খুবই ভয় লাগে, কিন্তু ভাবলাম যে উপরের একটা যে সিন আছে, অনেকজন মানে ভিডিওটা দিচ্ছে আর কি, যে উপর থেকে কীরকম আসে, তো সেই জন্য আমিও উঠলাম। তো দেখি আর কি, এখনও তো মানে বুকটা পুরো ধুপধুপ খেতে ভয় পাচ্ছিস, সেই ভয় লাগছে সেই, কিন্তু দেখি তা উঠবো আর কি। হ্যাঁ দুজন বেশি উঠাবো না। দাদা ভালো করে ওগুলো ইয়া করছো তো ভয় লাগে না কিন্তু বাবা আরে ধরে থাকিস না আরে বাবা तो गाइस एकदम हमें ऊपर आसी एखान देखते पाच्छि सम्पूर्ण भिउटा देखा जाच्छे छोटो छोटो भाइयारा उठेछे और एदिके सम्पूर्ण मेलाटाई जे माने सत्यि खूबई भय लागछे आर कि किन्तु कि करबो प्लिज सबस्क्राइब माई चैनल की होरे Oh no 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 no! तो गाइस फाइनली हमारे के नामाय दिलो ना उन्हें रिक्वेस्ट करा पर कारण बैलेंस होती थी ना इबर हमारे के टॉपर रह के दिशा की अब तो टा भय लगते थी लो ना मैंने जिंदगी में कहीं ऐसा डर नहीं लगा जितना आज लगा है तो खूब ही खराब लग जाती भैया जी टिकट कितने का 50 रुपया में देगा अगर 20 होगा तो चार्ट दे दो तो गाइस टिकट केटे निलाम नागरदोलना पर एबार एई जायगाटाते उठबो एटाके ब्रेक डांस ना कि जेनो एकटा बोले आर कि तो जीवने फार्स्ट टाइम आर कि दादा एई जे टिकट एई जे उपरे उठछि आर जीवने फार्स्ट टाइम आमि एतो किछुते उठछि कोनोदिनও नागरदोलनाते एकबार छोटोबेला उठছিলাম आर कि तो एखन माने तो फाका सेई जोन्नो उठछि ভিড়ে কোনোদিনও উঠতামই না তো ভাই কোনটাতে বসি বল এই যে এটাতে বসি নাকি চল বাইক নেই তো কি হইছে এখন কারে ঘুরি एक दूजन बसा जाबे ओ लोक ही नहीं रे समस्या लोक नहीं से आपातत मैं खाली एकदम तो सेखाने उठे पड़लाम तो एखन देखि कतक्षणे गाड़ी छाड़े आर कि एटा एखन कोथाय जाबे एटा जानि ना आमरा एका एका उठछि एखोनो केउ ही नहीं भाई ब्लॉगिंग उठबि नाकि आय टाका दिच्छि आमि सत्यि माने जीवने फार्स्ट टाइम एगुलोते उठबो आर कि नागरदोलनाय जीवने एकबार हयतो छोटोते उठेछिलाम तारपर आजके उठलाम एतटा भय लागलो आर एई भाईके देखे तो आमि भय पेये गेछि माने हार्टेर पेशेंट बोले जखोनई बोललो आर एटाते उठलाम एखोनो लोक नेई आपातत देखि कतक्षणे उठे एई जे एकटा छोटो भाईओ चले आसलो भाई तोर बाड़ी कोथाय ময়নাগুড়িতেই जा आमार बाड़ी জলপাইগুড়ি चिनिस জলপাইগুড়ি চিনিস না হ্যাঁ তো ওইটাই तो गाइस प्राय मैंने एतक्षण दाड़ानोर पर प्राय आधा घंटा दाड़ानोर पर तारपर एखन चालू करलो आर कि एटा तो एखन घुरछे तो तोमादेरके सामने थेके देखाच्छि तो गाइज এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি আর তখন মানে মেলাতে ব্লক করতে এই জন্য পারি নেই যে ওখান থেকে নামার পর মানে এতটা মাথা ঘুরছিল যে জীবনে উঠবো না ভাই এই যে কান ধরলাম মানে জীবনে উঠবো না মানে এতটা মাথা ঘুরছিল আমার ভাই দুজনেরই মানে সেই বমি লাগছিল তো সেই জন্য ভিডিও করিনি তো এখন হাঁটতে হাঁটতে প্রায় একটু মাথাটা হয়তো ঠিক হলো তো সেই জন্য ব্লগটা করলাম নাহলে হয়তো মানে ভিডিওটা আর মানে করতেই পারতাম না তো সেই জন্য আর কি তো এখন প্রায় মামার বাড়ি যে আছে সেখানে চলে এসেছি কালকে সকালে বাড়ি যাব তো গাইজ এটাই তো ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।